রথযাত্রার 10টি গুরুত্বপূর্ণ মাহাত্ম্য। 1. রথযাত্রার দিনে রথে অবস্থিত জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। 2. কেউ যদি রথের দড়ি স্পর্শ করেন মুহূর্তেই তার কোটি পাপ বিনষ্ট হয়। 3. যারা রথযাত্রা মহোৎসবে কীর্তনের সহিত নৃত্য করেন তাদের শরীর থেকে যত পরিমাণ ঘাম নিঃসরণ হয় তত সহস্র সংখ্যক পাপ নাশ হয়। 4. ভগবানের নাম কীর্তন করতে করতে যে রথযাত্রায় গমন করেন সে যে মোক্ষ লাভ করে তাতে আর সংশয় নেই। 5. এই মহোৎসবে যারা সানন্দ হৃদয়ে ভক্তিভাবে ভগবানকে রথে উপবিষ্ট থেকে গমন করতে দেখে তাদের নিঃসন্দেহে বৈকুণ্ঠ বাস হয়। 6. ভগবানের রথচ্ছায়া স্পর্শ করলে ব্রহ্মহত্যা পাপ বিদূরিত হয় এবং রথযাত্রার ধুলি স্পর্শ হলে ত্রিবিধ পাপপুঞ্জ বিনষ্ট হয়ে যায় এবং স্বর্গগঙ্গায় স্নানের ফল লাভ হয়। 7. যে মানুষ ভগবানের গুণ্ডিচা মণ্ডপে যাত্রাকালে পরম ভক্তি সহকারে পুনঃ পুনঃ জয় কৃষ্ণ এরূপ বলতে থাকেন তাকে আর জননীর গর্ভবাসে দুঃখ সহ্য করতে হয় না। 8. রথযাত্রার সেবায় মেয়েরাও যদি নিযুক্ত হয়ে ভক্তিপূর্ণভাবে সেবা করেন তারা পিতৃকুল মাতৃকুল ও পতিকুলকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যেতে পারেন। 9. বস্তুত এই জগতে রথযাত্রার থেকে সর্বপাপনাশক সর্বতীর্থফলপ্রদ উৎকৃষ্টতম সুযোগ আর নেই। 10. ব্রহ্মা ও দেবতারা এই দিনে জগন্নাথ দেবকে দর্শন করতে মর্তে নেমে আসেন।